হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্ট্রোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো হচ্ছে প্রিয়তম সিনেমার কোরবান ঈদের গানটা নিয়ে। ইতিমধ্যে ভিউয়ার্স আপনারা হয়তো সবাই জানেন আগামীকাল আসতে চলে যাচ্ছে কোরবান ঈদের গান, যদিও এইখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে, তো সেই কনফিউশনটা অবশ্যই আমি ভিডিওতে ক্লিয়ার করব। তবে তার আগে কোরবান ঈদের গানটা নিয়ে আমি আমার ওপিনিয়নটা শেয়ার করি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে ভিউয়ার্স গানটার কিছুটা অংশ লিকড হয়েছে, বিভিন্ন জায়গায় আপলোডও করে দিয়েছে অনেকে, যেটা খুবই বাজে হয়েছে আমার কাছে মনে হয়, কারণ লিকড জিনিস আমার খুব একটা পছন্দ না। মানে কেন লিক করে দিচ্ছে? গান তো আসতেছে, সিনেমা তো আসতেছে। এক্ষেত্রে হতে পারে মনে করেন একটা লং ডিস্টেন্সের সিনেমা বা একটা লম্বা সময় পরে আসবে, তখন ভাইরাল হলে হয়তো বা একটা ফিল থাকে, আচ্ছা কিছুই পাচ্ছি না, এটুকুই সই। কিন্তু এখন তো ভাই আগামীকাল আসতে চলেছে গানটা, বা খুব শীঘ্র ড্রপ করা হবে, তো লিক করার দরকার ছিল না। বাট লিক করলে একটা লাভ হয় যে এই যে শুনতে পারলাম, কেমন ফিল হতে পারে একটা ধারণা তৈরি হলো, এটাই আর কি। তো ভিউয়ার্স গানটার যে ফিলটা পেলাম সেটা সত্যি ভালো লাগছে। কোরবানি ঈদকে টার্গেট করে এরকমের গান আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি, এবং গানটার যে কোরিওগ্রাফির ফিলটা দেখলাম সেটাও বেশ ভালো সুন্দর সেট তৈরি করা হয়েছে। শাকিবের কস্টিউমটা বেশ সুন্দর লাগতেছে শাকিবকে, তো সব কিছু মিলিয়ে একটা দারুণ প্যাকেজের আভাস কিন্তু দিল সেই লিকড ক্লিপ। এর বাইরে ভিউয়ার্স যে কনফিউশনটা তৈরি হয়েছে গানটা কবে আসবে, গানটা কি সত্যি শুক্রবার আসবে এবং এটা কি সত্যি কনফার্ম, এবং এই কনফার্মেশন আসলে কে দিয়েছে? তো মূলত এই বিষয়টা অনেক আগে থেকেই ভাসতেছিল, মানে বাতাসে, যেটা আমি বলি বাতাসে ভাসে, তো বাতাসে ভাসতেছিল যে শুক্রবার আসবে। এবং এই ব্যাপারটা পরবর্তীতে হিমেল আশরাফ তার লাইভেও বলেছিল, যদিও তার লাইভে বলার ধরনটা কিন্তু একটু অন্যরকম ছিল, কিন্তু আমরা তো ওই বলে দিই 100% কনফার্ম, যেটা আমি খুব একটা করি না, কারণ আমি একটু ফাঁক ফোকর রাখার চেষ্টা করি আমার কথার মধ্যে, যাতে পরবর্তীতে সেটার একটা এক্সপ্লেনেশন দিতে পারি আমি। তো প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে হিমেল আশরাফ কী বলেছিল প্রিয়তমার গান নিয়ে। আপাতত আমরা আগামী শুক্রবার, আমি এখনই কথা দিতে পারছি না, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে আগামী শুক্রবারে আমাদের একটা কোরবানি ঈদের গান আছে, সেই গানটা আমরা রিলিজ দিতে চাই এই শুক্রবারে। আশা করছি যদি আমরা একদম কনফার্ম হই আমরা জানাবো। এই পর্যন্ত আমরা যা যা কমিটমেন্ট করেছি আমরা রাখতে পেরেছি, যে ওই তারিখে কিন্তু আমরা দিয়েছি। সো আমরা চেষ্টা করি যাতে আপনাদের একটা কথা দিলে কথাটা রাখা যায়। তো ভিউয়ার্স এখানে কিন্তু হিমেল আশরাফ তার কথার মধ্যে একটা ফাঁক ফোকর রেখেছে, সে কিন্তু 100% কনফার্ম বল নাই। সে কথাগুলো বলেছে এভাবে যে যদি তাদের সম্ভব হয়, যদি তারা কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে তারা ফ্রাইডেতে কোরবানিদের গানটা ড্রপ করবে। এখন যদি সম্ভব হয় তারা করবে, হাতে এখনও সময় রয়েছে। আপনি এই মুহূর্তে নিরাশ হচ্ছেন, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আপনারা এই মুহূর্তে নিরাশ হচ্ছেন কেন? রাত্রে অ্যানাউন্সমেন্ট করতে পারে, সকালেও অ্যানাউন্সমেন্ট করতে পারে যে রাতে গানটা ড্রপ করবে, হতেই পারে। আর সাধারণত যদি লং টাইম থাকতো হাতে, তাহলে একটা গানের টিজার ড্রপ করতো, দেন হচ্ছে আমরা গানটা অমুক দিন দেবো সেটা করতো, যেটা সুরঙ্গ করেছিল। কিন্তু আসলে টাইম তো নাই, আপনাকে এখন গান দিতে হবে, টিজার দিতে হবে, ট্রেলার দিতে হবে, হাতে কিন্তু টাইম নাই। আপনার 29 তারিখ হচ্ছে ঈদ, তো হাতে টাইম নাই, এখন একটু তো মানায় নিতে হবে এই সমস্ত কিছুর সঙ্গে। তো ভিউয়ার্স এই মুহূর্তে জাস্ট আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নিরাশ হবেন না, একটু ভরসা রাখেন। আর যেহেতু আমাদের হাতে সময় নেই, অর্থাৎ 29 তারিখে যদি ঈদ হয়, তাহলে আমাদের হাতে কিন্তু এখানে আর আছে 7 দিন। তো পরাপর কিন্তু হচ্ছে আপনার ড্রপ করতে হবে ট্রেলার, টিজার, গান, তো পরাপরই কিন্তু আসতে চলেছে প্রিয়তমার সমস্ত কিছু। তো জাস্ট একটু হোল্ড করেন, সমস্ত কিছু পাবেন যদি সমস্ত কিছু টাইমিং ঠিকঠাক হয়। তো ভিউয়ার্স দেখা যাক সমস্ত কিছু টাইমিং ঠিকঠাক হয় কি না, যদি হয় তাহলে তো ভালো, তাহলে আমরা প্রিয়তম সমস্ত কিছু পেয়ে যাবো রিলিজের আগে। আর যদি না হয় টিজার পেতে পারি ছোটো ছোটো করে, যেটা হচ্ছে পরবর্তীতে সিনেমাগুলো গিয়ে আমরা পুরো এক্সটেন্ড ভার্সনটা দেখতে পাবো। সো ভিউয়ার্স লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়, ফিঙ্গার ক্রস, আই হোপ ভালো কিছু হবে এবং আমরা সমস্ত কিছুই পাবো সিনেমা রিলিজের আগে। ওকে, তো এটা হচ্ছে আমার মতামত গানটা নিয়ে আর বা সিনেমাটার এই বাকি আপডেটগুলো নিয়ে। তবে আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্মি স্ট্রোকস। ধন্যবাদ সবাইকে।